প্রিয় স্নেহের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করে তোমার সঙ্গে ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর থার্ড সেমেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে দেখো সরাসরি শ্রেণী কিন্তু আমরা নবম শ্রেণীর থার্ড সামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে নব্বই আর সময় তোমাদের থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট দেখো একই দাগে তোমাদের প্রশ্ন দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো আঠেরোটি প্রতিটি বোর্শ মানে এক করে এক কিন্তু আঠেরো সময় সমান আঠেরো প্রথম দ্বিবর বৃত্তান্ত নাটকটির মূল রচনা মেঘদূতম কুমার সম্ভবম অভিজ্ঞান শকুন্তলম না রঘু বংশম উত্তরাবে অভিজ্ঞান শকুন্তলামশ্ন বীর হনুমান কার আদেশে মাঠ অট্টালিকা ভেঙেছেন চণ্ডী সীতা মনসানা না অন্নদা উত্তরবে চণ্ডী পরে ইলিয়াস কত বছর বয়সে সর্বহারা হয়ে পড়েছিল সত্তর বছর বয়সে বাহাত্তর বছর বয়সে না চুয়াত্তর বছর বয়সে না ছিয়াত্তর বছর বয়সে ত্রবে সত্তর বছর বয়সে নবনব সৃষ্টি রচনাংশে যে ভাষাকে লেখক বলেছেন আত্মনির্ভরশীল হিন্দি বাংলা ইংরেজি না সংস্কৃত সংস্কৃত হিমালয় রেল রোড যেখান থেকে শুরু হয়েছে দার্জিলিং শিলিগুড়ি কার্সিয়াং না কালিম্পং উ শিলিগুড়ি প্রশ্ন নিস্তব্ধ মুহূর্তগুলি কেঁপে ওঠে নদীর ধেয়ে প্রবল বাতাসে তীব্র জলস্রোতে সাগর গর্জন উঠতে সাগর গর্জনে প্রশ্ন খেয়া কবিতায় দুই তীরে কটি গ্রাম আছে তিনটি চারটি পাঁচটি দুটি উঠতে দুটি প্রশ্ন কামরাঙা লাল মেঘ যার মতো মৃত মনিয়ার মতো লাল বটফলের মতো চাঁদের জ্যোৎস্নার মতো মৃত ঢেউয়ের মতো উঠতে হবে মৃত মনিয়ার মতো প্রশ্ন নেভে না তার কি নেভে না বেদনা দুঃখের আগুন যন্ত্রণা ঘরের প্রদীপ উৎসবে যন্ত্রণা প্রশ্ন গাজনের বাজনা বাজা গাজন অনুষ্ঠিত হয় বৈশাখ মাসে শ্রাবণ মাসে আশ্বিন মাসে মাসে না চৈত্র চৈত্র প্রশ্ন খাঁটি লোকের কথা বিকল্প হয় না মূল্য হয় না নরচর হয় না ব্যাখ্যা হয় না উত্তর হবে নরচর হয় না সম কি বাদ কিসের মতো হাতির সুর হাতির দাম হাতির দাঁত হাতির ওজন হবে হাতির দাঁত প্রশ্ন বঙ্গমাতা চরণে যে ফুলের কথা কবি বলেছেন পদ্ম গোলাপ জবা না চাপা উত্তর পদ্ম প্রশ্ন নিরুদ্দেশ গল্পে উল্লেখিত খবরের কাগজের বিজ্ঞাপনগুলির বিষয় ছিল গৃহসজ্জা অলঙ্কার নিরুদ্দেশ না পাত্রপাত্রী উৎসবে নিরুদ্দেশ প্রশ্ন রাধারানী ঘর ঝাড় দিতে গিয়ে খুঁজে পেয়েছিল একটা স্বর্ণমুদ্রা একটা ছবি একটা নোট মায়ের ওষুধ একটা নোট প্রশ্ন চন্দ্রনাথের কপালের মধ্যস্থলে ছিল চন্দনের টিব শিরায় রচিত চিহ্ন কাঁটা দাগ কোনোটি নথ তবে শিরায় রচিত চিহ্ন সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে বক্তাকে ইলিয়াস ইলিয়াসের পত্নী অতিথি মোহাম্মদ সাউথ থ্রবে অতিথি হ্রদ থেকে দহ এটি কী ধরনের ধ্বনি পরিবর্তন অপি নিহিতি সরলোভ ধ্বনি বিপর্যয় সমীভবন থ ধনী বিপর্যয় হয় যে শ্রেণীর অব্যয় তা হলো আলংকারিক সংশয় সূচক সমর্থন সূচক আবেগ সূচক উত্তরের সংশয় সূচক প্রশ্ন মা আমাকে ভাত দিচ্ছে এখানে দিচ্ছেন হলো স্বকর্মক্রিয়া দ্বিকর্মক্রিয়া অকর্মক্রিয়া না অসম্পূর্ণ ক্রিয়া উত্তরের দ্বি প্রশ্ন তৎসম শব্দের অর্থ বাংলার সমান ইংরেজির সমান হিন্দির সমান সংস্কৃতির সমান উত্তর সংস্কৃতির সমান তাহলে তৎসম শব্দের অর্থ সংস্কৃতির সমান দুই দেখা রয়েছে কম বেশি পনেরোটি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো আঠেরোটি প্রতিটি প্রশ্নের মান এক করে এক ইন্টু আঠেরো সমান সমান প্রথম চণ্ডীর আদেশ পান বীর হনুমান আদেশ পেয়ে হনুমান কি করেছিল তো লিখবে দেবী চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মাঠ অট্টালিকা ভেঙে খান খান করেছিল প্রশ্ন ধীবর আংটিটি কিভাবে পেয়েছিল তো লিখবে ধীবর একটা রুই মাছ টুকরো করে কাটতে গিয়ে মাছের পেটের মধ্যে মণিমুক্তা ঝলমলে আংটিটা দেখতে পেয়েছিল পর প্রশ্ন কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল উত্তর লিখবে কিরবিজরা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল আমি চমকে উঠলম বক্তার চমকে ওঠার কারণ কি লিখবে বাংলাদেশের এক প্রান্তিক অঞ্চলের এক বৃদ্ধের মুখে চেনা কণ্ঠস্বরে তার সুকুমার নামের ডাক শুনে কথোপ চমকে গিয়েছিলেন ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না লেখক কেন এরকম বলেছেন উত্তর লিখবে বাঙালি হিন্দুরা সত্য হাইপেন শিব হাইপেন সুন্দরের প্রতিষ্ঠায় যারা বাধা দেয় তাদের বিরোধী বাঙালি মুসলমানরাও একই কাজ করে তাই লেখক আলোচ্য মন্তব্যটি করেছেন প্রশ্ন বেশ সুন্দর দেখায় হিমালয় দর্শন রচনাংশে লেখিকা কোন জিনিসটিকে বেশ সুন্দর দেখায় বলে মন্তব্য করেছেন লেখিকা বেগম রোকেয়া ছোট ছোটো হিমালয়ান রেলগাড়িগুলিকে খেলনা গাড়ির মতো সুন্দর দেখায় বলে মন্তব্য করেছেন পরে প্রশ্ন সার রাত মিছে দাঁড় টানি সার দাঁড় টানা কেমন করে মিছে হয়ে যায় উত্তর লিখবে কবির নৌকা তটের কিনারে নোঙরে বাধা পড়েছে দাঁড় টেনে তাকে এগোনো যায় না পর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত প্রশ্ন আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম বাংলার গরিবের উঠোনে লাউমাছার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন প্রশ্ন ভগবান ভগবান বলতে কবি কাকে বা কাদের বুঝিয়েছেন এখানে লিখবে এখানে ভগবান বলতে কবি মৃত্যুঞ্জয়ী বীর বিপ্লবীদের যারা স্বদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন তাদের বুঝিয়েছেন প্রশ্ন ভালে কাঞ্চন শৃঙ্খ মুকুট বলতে কবি কি বুঝিয়েছেন লিখবে বংহুমের উত্তরে বরফে ঢাকা হিমালয়ান পর্বতমালা সূর্য কিরণে যে সোনার রং ধারণ করে কবি তাকেই বাংলা মায়ের কপালে সোনার মুকুট বলেছেন দিনটা ভারী বৃষ্টি দিনটা বৃষ্টি কেন তো লিখবে শীতের দিন হলেও বাদলার কারণে আকাশ মেঘাচ্ছন্ন এবং পৃথিবী স্নান হয়ে উঠেছে তাই দিনটা এত বৃষ্টি প্রশ্ন রাধারানী প্রাপ্ত টাকা ভাঙিয়ে কি করেছিল রাধারানী বাজারে গিয়ে প্রাপ্ত টাকা ভাঙিয়ে মায়ের পথ্য তৈরি জিনিসপত্র ও প্রদীপের তেল কিনেছিল প্রশ্ন স্কুলের সঙ্গে চন্দ্রনাথ কিভাবে সব সম্পর্ক মিটিয়ে দিয়েছিল তো লিখবে দু হাইপেন তিন মাসের মাইনে বাড়তি দিয়ে সব দেনা পাওনা মিটিয়ে চন্দ্রনাথ স্কুলে সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছিল প্রশ্ন তদ্ভব শব্দ কাকে বলে তো লিখবে যেসব শব্দ সংস্কৃত থেকে সোজাসুজি বাংলায় আসেনি মধ্যবর্তী পর্বে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন লাভ করে বাংলায় এসেছে তাদের তদ্ভব শব্দ বলা হয় তৎ মানে সংস্কৃত ভব মানে উৎপন্ন অর্থাৎ তৎভব সব কথাটির অর্থ হল সংস্কৃত থেকে উৎপন্ন বলা হচ্ছে অর্ধদশম শব্দ কাকে বলে তুলকে যেসব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলোকে বলা হয় অর্ধদশম শব্দ যেমন জ্যোৎস্না থেকে জ্যোৎস্না শ্রাদ্ধ থেকে ছেড়াধ গৃহিণী থেকে গিন্নি বৈষব থেকে বৈষ্ণব কুচ্ছিত থেকে কুচ্ছিত পরে পদ বলতে কী বোঝো উত্তর লিখবে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হয় পদ প্রধানত দুই প্রকার যথা নামপদ আর ক্রিয়াপদ প্রশ্ন প্লুতস্বর কাকে বলে যখন কোনো স্বরধ্বনিকে অতি দীর্ঘ রূপে উচ্চারণ করা হয় তখন তাকে তাকে প্লুতস্বর কোনো স্বরধ্বনিকে বলে পরে একটি বাক্যে নাম ধাতুযোগ ক্রিয়ার উদাহরণ দাও তো লিখবে আয়সা পড়াশোনা করছে এই বাক্যে করছে ক্রিয়াপদটি এসেছে কর ধাতু সঙ্গে সে বিভক্তি যুক্ত হয়ে পড়েছে নদী আপন বেগে পাগল পাড়া পাড়া কি ধরনের অব্যয় আলঙ্কারিক অব্যয় তিনি কম বেশি ষাটটি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন প্রশ্নের মান রয়েছে তিন প্রথম প্রশ্ন পাশে পাশের সকলেই তাকে ঈষা করে তাকে বলতে কার কথা বলা হয়েছে সেই ব্যক্তিকে ঈশা করার কারণ কি বা ঈশার কারণ কি ওয়ান টু উদ্দিষ্ট ব্যক্তি লিও তলস্ত রচিত ইলিয়াস গল্প থেকে উদ্ধৃতাংশে তাকে বলতে প্রধান চরিত্র বাকির জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসকে বোঝানো হয়েছে ঈর্ষার কারণ ৩৫ বছরের অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে দুশো ঘোড়ার দেড়শো গরুমোষ বারোশো ভেড়া ও ভার্টে মজুরদের মনিব হয়ে ওঠে ইলিয়াস তার এই সমৃদ্ধি এবং প্রচুর ধন সম্পত্তি দেখেই প্রতিবেশীরা হিংসা করতে শুরু করে পড়েছে আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে বক্তার ছাত্র কাকে কিভাবে অমর করেছে তবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্প বা ছোট গল্পে ছাত্র তার ছেলেবেলার অঙ্কের মাস্টারমশাইকে অমর করে দিয়েছে অমরতা দান অঙ্কে অসাধারণ দক্ষ মাস্টারমশাই ভাবতেই পারতেন না যে তার ছাত্ররা অঙ্ক পারবে না মেরে বোকে ছাত্রদের তিনি অঙ্ক শেখাতে চাইতেন ফলে ছাত্রদের কাছে তিনি ছিলেন বিভীষিকা তার এক ছাত্র সুকুমার পরবর্তীকালে মাস্টারমশাইকে নিয়ে তার বিভীষিকাময় অভিজ্ঞতা একটি পত্রিকায় লিখেছেন সেটি পড়েই মাস্টারমশাইয়ের মনে হয়েছিল ছাপার অক্ষরে তার কথা লিখে তাকে অমর করে দিয়েছে চারিদিকে রয়েছে কম বেশি ষাটটি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান রয়েছে তিন প্রথম বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় রস শব্দের অর্থ কি কোথা প্রজারা কী কারণে বিপাকে পড়েছিল তো লিখবে রস শব্দের অর্থ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া উদ্ধৃতাংশে উল্লেখিত রস শব্দের অর্থ পালিয়ে যাওয়া বিপাকে পড়ার কারণ দেবী চণ্ডী ইচ্ছা অনুযায়ী কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি বিপর্যয় ডেকে আনে আকাশ ঘন মেঘে ঢেকে যায় ঘন অন্ধকারে প্রজাদের নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না প্রবল বৃষ্টির সঙ্গে মেঘের গম্ভীর গর্জনও ঝড়ের তাণ্ডবে সেখানকার প্রজারা বিপদের আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় বলছে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ একথা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন কবির বক্তব্য খেয়া কবিতায় উদ্ধৃত পঙ্ক্তিতে কবি রবীন্দ্রনাথ নাগরিক জীবন ও গ্রামীণ জীবনের একটি তুলনামূলক ছবি পাঠকের সামনে তুলে ধরেছেন নাগরিক জীবন ক্ষমতা দখলের লড়াইয়ে উত্তাল রাষ্ট্রনায়কেরা সেখানে আত্মপ্রতিষ্ঠার লড়াইয়ে ব্যস্ত ঘটে চলে সাম্রাজ্যের উত্থায় পেন পতনের কাহিনী ইতিহাসের অধ্যায় পাল্টে যায় রক্তাক্ততার পথ ধরে মানুষ পারস্পরিক হানাহানি দ্বন্দ্বে লিপ্ত হয় এই হিংসা ও লড়াই পৃথিবীর বুকে ডেকে আনে চরম সর্বনাশ পাচেদার রয়েছে কম বেশি ষাটটি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান রয়েছে তিন প্রথম ইহার সৌন্দর্য বর্ণাদিত কিসের কথা বলা হয়েছে প্রথম তাঁকে সামনাসামনি দেখার দৃশ্যটি উল্লেখ করো ওয়ান প্লাস টু উদ্দিষ্ট বিষয় হিমালয় দর্শন রচনায় রেলপথে যাওয়ার সময়ে লেখিকা বেগম রোকেয়া যে জলপ্রপাতগুলি দেখেছিলেন আলোচ্য ধৃশে সেগুলির কথা বলা হয়েছে সামনাসামনি দেখার দৃশ্য লেখিকার মনের মধ্যে পাহাড়ের পাষাণ হৃদয় ভেদ করে ঝর্নার ছুটেলা বিস্ময় জাগায় যখন একটা বড় ঝর্নার কাছে ট্রেন থামে তখন লেখিকার মনে হয় যে তাদের প্রাণ ভরে জলপ্রবাহ দেখার সুযোগ করে দিতেই ট্রেন থেমেছে পরে অবশ্য জানতে পারেন জল পরিবর্তনের জন্য ট্রেনের এই থামা তবে তাদের ঝর্ণা দেখার আকাঙ্ক্ষা এই কারণেই পূর্ণ হয়েছিল প্রশ্ন বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া পঙ্ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতা থেকে উদ্ধৃত পঙ্ক্তিটি নেওয়া হয়েছে পংক্তিটির আক্ষরিক অর্থ হল বাঙালির হৃদয়ে অমৃত মন্থন করে মহাবভু শ্রীচৈতন্যদেব দেব দেহ ধারণ করেছেন অমীয় শব্দের অর্থ অমৃত বা সুধা অর্থাৎ যা পান করলে অমর হওয়া যায় কিন্তু এক্ষেত্রে অমিয় বলতে বাঙালি হৃদয়ের যাবতীয় সদ্গুণ যেমন দয়া প্রেম ভালোবাসা ভক্তি সততাকে বোঝানো হয়েছে বাঙালি হৃদয় এই যাবতীয় গুণও মহাপ্রভু শ্রী চৈতন্যের মধ্যে প্রকাশিত হয়েছে ছয় দাগে রয়েছে কম বেশি ষাটটি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন প্রশ্নের মান রয়েছে তিন প্রথম শকুন্তলা অপমানিত হলেন রাজসভায় শকুন্তলাকে শকুন্তলার এই অপমানের কারণ কি ছিল ওয়ান টু শকুন্তলার পরিচয় শকুন্তলা ছিলেন মহর্ষি কর্ণের পালিত কন্যা শকুন্তলার অপমানের কারণ দুষ্মন্ত যখন শকুন্তলাকে বিবাহ করে তার কাছ থেকে বিদায় নিয়েছিলেন তখন তাকে একটি আংটি পরিয়ে দিয়েছিলেন শকুন্তলাকে দুষ্মন্তের কাছে পাঠানোর সময়ে শকুন্তলার সখীরা মনে করে যে দুর্বাশার অভিশাপকে ব্যর্থ করার জন্য এই আংটিটি হবে চিহ্ন কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়ার পথে স্নানের সময় শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে যায় রাজসভায় শকুন্তলা কোনো চিহ্ন দেখাতে না পারায় অপমানিত হন পরেওছে তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি বক্তা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন ওই ব্যক্তির প্রতিক্রিয়া কী ছিল উদ্দিষ্ট ব্যক্তি কালিদাসের ধীবর বৃত্তন থেকে নেওয়া নাট্যদৃশ্যে রাজশালোক ধীবরকে উদ্দেশ্য করে প্রশ্নদ্ধৃত মন্তব্যটি করেছেন উদ্দিষ্ট ব্যক্তির প্রতিক্রিয়া ধীবরের পেশা নিয়ে রাজশালক ব্যঙ্গ করলে ধীবর তার তীব্র প্রতিবাদ করে সেই রকম কথা বলতে রাজশালককে নিষেধ করে আর আরও বলে মানুষ যে বৃত্তি নিয়ে জন্মেছে তা নিন্দনীয় হলেও কখনও পরিত্যাগ করা উচিত নয় বেদজ্ঞ ব্রাহ্মণের উদাহরণ দিয়ে সে জানায় স্বভাবে দায় পর্বশ হলেও যজ্ঞের পশুপদের সময় নির্দয় হন অর্থাৎ কোনো পেশায় সম্পূর্ণভাবে ত্রুটিহীন নয় সাথে তাকে রয়েছে কম বেশি ষাটটি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন প্রশ্নের মান রয়েছে তিন প্রথম এক মাসের মধ্যে আমার পরিকল্পনা বাস্তবে পরিণত হল কোন পরিকল্পনার কথা বলা হয়েছে লেখো এটা তোমাদের সয়েক পা স্বর্ণপণি থেকে দেওয়া হয়েছে উত্তর পয়েন্ট করে উদ্দিষ্ট পরিকল্পনা স্বর্ণপণির পাতা খেয়ে গিরিবাসী উকিল জয়গোপাল মিত্র সেরে যাওয়ার পরে গিরিতে এই ওষুধের কথা ছড়িয়ে পড়ে কিন্তু শুকনো পাতা গুঁড়ো করে দুধে মিশিয়ে খাওয়ার প্রাচীন পদ্ধতিটা শঙ্করের ভালো লাগছিল না তাই তিনি স্বর্ণপনির বড়ি তৈরির পরিকল্পনা নেন পঁচিশ বছরের জন্মদিনে গরমে ছুরিতে বাড়িতে বসে তিনি একটা কল বানান যার হাতল ঘোরালে কলের নিচ দিয়ে বেরিয়ে আসে একটার পরে একটা বড়ি সেই মুহূর্তে এই বড়ির নাম তিনি দেন মীরা কিউরল পরবর্তে কথাটা শুনে আমার মনে একটা মিশ্র ভাবনা দেখা দিল মন্তব্যটি ব্যাখ্যা করো লিখবে সান্ডার্স প্রফেসর শঙ্কু মিরাকিউরল বড়ির কেমিক্যাল অ্যানালিসিস করিয়ে আনার পরে দেখা যায় সেখানে সমস্ত রকম ভিটামিন তো আছেই তার সঙ্গে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস আয়রন আয়োডিন ইত্যাদি উপাদানও আছে আর আছে এমন একটি উপাদান যার কোনো পরিচয় রসায়নে নেই যে কারণে কোনো ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে এই ওষুধ তৈরি করা যাবে না এটা শঙ্কু হবে শঙ্কুই সেই ওষুধের একমাত্র শর্তাধিকারী কথাটি শঙ্কুর মধ্যে মিশ্র ভাব জাগায় তার কারণ ওষুধ শুধু তারই জিনিস ভাবতে ভালো লাগলেও ওষুধটাকে বাজারে ছাড় না গেলে কোটি কোটি উমূর্ষ মানুষ এর সাহায্য থেকে বঞ্চিত হবে আর এটাকে রয়েছে কম বেশি একশো পঞ্চাশটি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন প্রশ্নের মান রয়েছে পাঁচ প্রথম চন্দ্রনাথ গল্পে চন্দ্রনাথের চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো ভালো করে দেখে নাও আমি আর প্রশ্নের উত্তরগুলো মুখে বলছি না মুখে বললে ভিডিওটা একটাই বড়ো হয়ে যাবে এর ফলে তোমাদেরই অসুবিধা হবে আমি আস্তে আস্তে কল ডাউন করছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে থামিয়ে বা স্ক্রিনশট নেই কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে পয়েন্ট করবে চন্দ্রনাথের চরিত্র বৈশিষ্ট্য প্রথম পয়েন্ট করবে অহংকারী ভালো করে দেখে নাও পরের পয়েন্ট করবে দাম্ভিকতা দয়াকার ময়ভয়সী কয় একা দাম্ভিকতা ভালো করে দেখে নাও পরের পয়েন্ট করবে সৌজন্যতার অভাব ভালো করে দেখে নাও পরের প্রশ্ন তোমাদের রয়েছে আগত রাধা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরলো রাধারানী কোথা থেকে ফিরল সে কাঁদছিল কেন ভালো করে দেখে নাও তারপরে রাধারানী কাঁদার কারণ পয়েন্ট করবে পথ্য সংগ্রহের প্রচেষ্টা তার পয়েন্ট করবে ব্যর্থতা ও পুনঃপ্রচেষ্টা তারপরের পয়েন্ট করবে হতাশজনক পরিণতি নয় দাগে রয়েছে কম বেশি একশো পঞ্চাশটি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নতা প্রশ্নের মান রয়েছে পাঁচ প্রথম খেয়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর নগর ও গ্রাম জীবনের যে তুলনামূলক ছবিটি তুলে ধরেছেন তা নিজের ভাষায় বর্ণনা করো পয়েন্ট করবে কথামুখ পরের পয়েন্ট করবে আত্মীয়তার বন্ধন তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতে নোট ডাউন করে নেবে বা এখান থেকেই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে পরের পয়েন্ট করবে হৃদয়ের যোগাযোগ পরের পয়েন্ট করবে সহজ সরল পল্লী জীবন পরের প্রশ্ন আকাশে সাতিতারা কবিতায় জীবানন্দের প্রকৃতি চেতনার সংক্ষিপ্ত পর্যায় দাও কবির প্রকৃতি চেতনা পয়েন্ট করবে দিগন্ত রেখায় বিলীন ভালো করে দেখে নাও পরের পয়েন্ট করবে এলোকেশি কন্যা পরের পয়েন্ট করবে সন্ধ্যার রূপ শেষ পয়েন্ট করবে শেষের কথা দশের থাকে রয়েছে কম বেশি একশো পঞ্চাশটি শব্দের নিচে যে কোনো একটি প্রস্তুতি প্রশ্নের মান রয়েছে পাঁচ প্রথম কার্সিয়াং যাত্রাপথে হিমালয়ে যে সৌন্দর্য দেখে লেখিকা মুগ্ধ হয়েছিলেন তার স্বরূপ বিশ্লেষণ করো অথবা আসতে পারে হিমালয় দর্শন রচনাটি অবলম্বনে লেখিকার শিলিগুড়ি হাইপেন কার্সিয়াং যাত্রাপথের বর্ণনা দাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দুভাবে ঘুরিয়ে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে পয়েন্ট করবে কার্সিয়াংয়ের উচ্চতা পরের পয়েন্ট করবে যাত্রাপথের সৌন্দর্য তার মধ্যে সাব পয়েন্ট করবে সবুজ অরণ্য তার মধ্যে পয়েন্ট করবে কুয়াশার আস্তরণ তার মধ্যে পয়েন্ট করবে প্রাকৃতিক শোভা ঘন কেশরাশি জলপ্রপাতের সৌন্দর্য দশের দুয়ে রয়েছে অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসও এই বিজ্ঞাপনের কোন ইতিহাসের কথা এখানে বলা হয়েছে নিজের ভাষায় লেখো বিজ্ঞাপনের ইতিহাস ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরটা এগারো দাগে রয়েছে কম বেশি একশো পঞ্চাশি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন প্রশ্নের মান রয়েছে পাঁচ প্রথম প্রশ্ন ধীবর বৃত্তান্ত নাট্যদৃশ্যে ধীবরের চরিত্রকে যেভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো দেখে নাও পয়েন্ট করবে কথামুখ পরের পয়েন্ট করবে পেশার প্রতি মর্যাদা বোধ পরের পয়েন্ট করবে সততা পরের প্রশ্ন তোমার রয়েছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রক্ষীগণ ও রাজশালকের ভূমিকা আলোচনা করো পয়েন্ট করবে রক্ষীদের ভূমিকা পয়েন্ট করবে শালকের ভূমিকা ভারতদ্যাগে রয়েছে কম বেশি একশো পঞ্চাশ শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন প্রশ্নের মান রয়েছে পাঁচ প্রথম স্বর্ণপূর্ণি গল্পে প্রফেসর শঙ্কু তার আবিষ্কারের কি কি তালিকা দিয়েছিলেন পয়েন্ট করবে আবিষ্কারের তালিকা ভালো করে দেখে নাও পরে রয়েছে এটাই যে স্বর্ণপত্নী তাতে কোনো সন্দেহ নেই কে কীভাবে স্বর্ণপণী পেয়েছিলেন বিবৃত করো পয়েন্ট করবে উদ্ধিষ্ট ব্যক্তি তার পয়েন্ট পয়েন্ট করবে স্বর্ণপুণি পাওয়ার বিবরণ তেরো তাকে রয়েছে কম বেশি তিনশোটি শব্দের নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো প্রশ্নের মান রয়েছে দশ প্রথম বাংলার উৎসব পরেওছে বিজ্ঞান ও কুসংস্কার পরেছে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ পরেছে একজন আদর্শ মহাপুরুষ পরেছে দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ ভালো করে দেখে নাও এখানে পাঁচটি প্রবন্ধ রচনায় কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেহেতু পাঁচটি প্রবন্ধ রচনায় কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে চোদ্দ তাকে রয়েছে নির্দেশ অনুসারে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তরতা প্রশ্নের মান রয়েছে চার প্রথম চোদ্দোর একে রয়েছে প্রদত্ত অংশের ভাবার্থ হবে ভাবার্থ লেখো ভালো করে দেখে নাও খুব ভালো করে পড়ে এটার কিন্তু ভাবার্থ তোমাদের লিখতে হবে ভালো করে দেখে নাও পরে রয়েছে প্রদত্ত রচনার এক তৃতীয়াংশের শব্দের মধ্যে সারাংশ লেখো ভালো করে প্রদত্ত রচনাটা রয়েছে সেই রচনাটা পড়বে সেটা পড়ে এটার জিস্ট অর্থাৎ সারাংশ কিন্তু তোমাদের লিখতে হবে ভালো করে দেখে নাও দেখো তোমাদের চোদ্দ তিনে রয়েছে কম বেশি একশো পঞ্চাশ শব্দে নিচের সংকেত সূত্র অবলম্বন করে একটি গল্প রচনা করো ভালো করে দেখে নাও পরে রয়েছে ভাব সম্প্রসারণ করো স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর বাংলার নমুনা প্রশ্নপত্র ভালো করে কোশ্চেন পেপার দেখে নাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলেই তোমাদের কিন্তু থার্ড সেমেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হবে সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকতে ভুলবে না আর আমার নতুন হত লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেলাইকনসে প্রেস করে এখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এই বছর নবম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সহসার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে ভালো করে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও কোথাও লিখতে বা বুঝতে যদি রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না